আজকে একটি বাংলা খিচুড়ি হবে, বাংলা খিচুড়ি, বাংলা রেসিপি, সব হচ্ছে যে ব্যাচলারদের জন্য খুব সহজভাবে খেতে পারবেন। এর মাঝে আমরা একটু ইয়ার্কি মশকরিও করব। তো আমাদের এখানে এখন খিচুড়ি রান্না হচ্ছে, আলু ডাল আদা লবণ আমরা চাল দিয়ে দিলাম, চাল দেওয়ার পরে খিচুড়ি হবে, আর বাকিটুকু আপনাদেরকে দেখাতে পারবো না, নাহলে শিখে ফেলবেন আপনারা। বাকিটুকু আপনাদেরকে দেখাইলে আপনারা দেখলে আপনারা শিখে যাবেন, তবে খিচুড়ির কালার অন্যরকম হয়েছে, খেলে আপনারা চলে আসেন।